নমস্কার যারা অনলাইনে কিষাণ মান্ডিতে ধান বিক্রির জন্য ডেট ফিক্সড করতে যাচ্ছেন তাদের কিন্তু দু প্রকারের সমস্যা সৃষ্টি হচ্ছে প্রথম সমস্যা হলো যারা আগে কিষান মান্ডির কার্ড করিয়ে রেখেছেন তাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা হলো একত্রিশ সংখ্যার আর এখন যে নতুন রেজিস্ট্রেশন নাম্বার যেটা গত বছর থেকে চালু হয়েছে সেটা হলো দশ অঙ্কের এবার একত্রিশ সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনারা যখন নতুন নাম্বারটা বা নতুন সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাইছেন তখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে কিন্তু সেই কার্ডে যদি সেই ফোন নাম্বারটা মানে আপনার কাছে যে ফোন নাম্বারটা আছে সেটা যদি রেজিস্টার না থাকে বা অন্য ফোন নাম্বার যদি রেজিস্টার থাকে তাহলে কিন্তু ওটিপি আসবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই পুরনো রেজিস্টার নাম্বার মানে একত্রিশ সংখ্যার নাম্বার থেকে নতুন রেজিস্টার নাম্বার মানে দশ সংখ্যার নাম্বার করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে অফিস থেকেই কিন্তু আপনাদের পুরনো নাম্বার থেকে নতুন নাম্বার জেনারেট করা যাবে এবার যাদের নতুন নাম্বার অলরেডি আছে কিন্তু সেই ফোনটি হারিয়ে গেছে যার ফলে আপনারা নতুন ডেট করতে পারছেন না বা শিডিউল করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা আপডেট ফার্মার আধার অ্যান্ড মোবাইল এই অপশন থেকে আপনাদের আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন বা কারেকশান করতে পারবেন যদি ফোন হারিয়ে গিয়েও থাকে সেক্ষেত্রে কোনো চিন্তা নেই আপনারা এই অপশন থেকে আপনাদের নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন এক্ষেত্রে আপনাদের রেজিস্টার নাম্বার হিসেবে দশ সংখ্যার নাম্বার থাকতে হবে যদি আপনাদের একত্রিশ সংখ্যার নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বার দিয়ে আপনাদের আধার নাম্বার বা ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না ফোন নাম্বার চেঞ্জ করার জন্য এখানে প্রথমে আপনারা রেজিস্টার নাম্বারটা মানে দশ সংখ্যার নতুন নাম্বার বসিয়ে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশান চলে আসছে মোবাইল নাম্বার আপডেট এবং আধার নাম্বার আপডেট মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনাদের আধার কার্ডের সঙ্গে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন না আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করলে এখানে আপনাদের ছ সংখ্যার আধার ওটিপি চলে আসবে তারপর নিউ ফোন নাম্বারটা এখানে টাইপ করে আপডেট মোবাইল করলে আপনাদের নতুন ফোন নাম্বার কিন্তু এখানে আপডেট হয়ে যাবে আধার নাম্বারও এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন যদি আধার নাম্বার ভুল থাকে তাহলে নিউ আধার নাম্বারে নতুন আধার নাম্বারটা পুট করবেন তারপর গেট আধার ওটিপি করবেন তাহলে আধারের ছ সংখ্যার আধার ওটিপিটা এখানে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন তারপর আপনাদের আপডেট আধার বলে যে অপশানটি আছে এই অপশানটায় আপডেট করলে কিন্তু আপনাদের আধার কার্ডটা আপডেট হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনারা নতুন কাজটি করতে পারবেন বা আপনাদের ফোন নাম্বার যদি ভুল থাকে বা ফোন নাম্বার হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেটি আপডেট করতে পারবেন আজকের ভিডিওটা এইটুকুই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ